হিন্দিতে একটি প্রবাদ আছে, জব সো চোর মরতে হ্যাঁ তব যাকে এক পুলিশওয়ালা পেদা হতা হ্যাঁ, অর্থাৎ 100 জন চোর মরলে পরেই একজন পুলিশওয়ালা পয়দা হয়। এই প্রবাদ বাক্য থেকেই এটা দিবালুকের মতো পরিষ্কার যে পুলিশ ক্যা চিজ হয়। তৎরাজ চোর পুলিশের খেলা লেগেই রয়েছে ও ভবিষ্যতও থাকবে। সোজা সাপটা কথা হচ্ছে, পুলিশ চোর কা বাপ হয়। যতই অভিনব কায়দায় চোর চুরি করুক না কেন, পুলিশের মাইক্রোস্কোপিক লেন্সে তা ধরা পড়ে যায়। এইভাবে অভিনব কায়দায় গাঁজা পাচারের এক বড়সড় রহস্যের পর্দা ফাঁস করল পানিসাগর থানা। বুধবার সন্ধ্যে 7:30 পুলিশের কাছে পূর্বেই গোপন সূত্র মারফত খবর আসে যে গাঁজা ভর্তি একটি ফোর্ড গাড়ি আসছে। সেই মোতাবেক উত্তর জেলার এসপি ভানুপদ চক্রবর্তী, পানিসাগর থানার ওসি সৌগত চাকমা, সাব ইন্সপেক্টর গুরুপদ দেবনাথ সহ বিশাল সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী উৎপেতে বসে থাকে। গাঁজা ভর্তি TR04AR0237 নম্বরের ফোর্ড গাড়ির চালক পুলিশি হানার আজ করতে পেরে জাতীয় সড়ক ত্যাগ করে গ্রাম্য পথ ধরে ছুটতে থাকে। বিভিন্ন ভাগে বিভক্ত পুলিশও ধাওয়া করতে শুরু করে। অগ্নিপাশা এলাকার 4 নম্বর ওয়ার্ডে পৌঁছতে কাঁচা রাস্তা হওয়ায় গাড়িটি ফেঁসে যায়। গ্রেপ্তার এড়াতে চালক স্টিয়ারিং লক করে পালিয়ে যায়। তল্লাশিকালে গাড়িতে গাঁজার সন্ধান পেয়ে গাড়ির নাকে দড়ি লাগিয়ে নিয়ে আসা হয় পানিসাগর থানায়। এরপর শুরু হয় চিরুনি তল্লাশি। অভিনব কায়দায় গাড়িতে গাঁজা পাচার লক্ষ্য করে পুলিশের চোখও ছানা বড়া হয়ে যায়। দেখা গেছে গাড়ির হেডলাইটে, প্রত্যেকটি দরজায়, এমনকি সম্পূর্ণ বডিতে ছোট ছোট ক্যাবিন বানিয়ে তন্মধ্যে 500 গ্রাম ওজনের ছোট ছোট প্যাকেট লুকিয়ে রাখা হয়েছে। সব মিলিয়ে মোট 39 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশের একটি সূত্রের খবর, কয়েক বছরের মধ্যে এই প্রথম ক্যাবিন কায়দায় গাঁজা পাচারের পর্দাফাশ করল পানিসাগর থানা। এছাড়াও গাড়িতে আরও 2টি নাম্বার প্লেটের সন্ধান পায় পুলিশ। একটি হচ্ছে WB74N5999 এবং অপরটি হচ্ছে AS01BE5655। এর থেকে অনুমান করা হচ্ছে যে এই গাড়িটি বহুদিন যাবৎ পাচার বাণিজ্যের সাথে ওতপ্রোতভাবেই জড়িত রয়েছে। উদ্ধার করা গাঁজার বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকা ছুঁয়ে যাবে। কেননা সরকারের নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি কেজি গাঁজার মূল্য 5,000 টাকা, ফলে 39 কেজি গাঁজার মূল্য দাঁড়ায় 1,95,000 টাকায়। পুলিশের এই বিরাট সাফল্য তথা অভিনব কায়দায় গাঁজা পাচারের পর্দাফাশে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুলিশের জয় জয়কার প্রতিধ্বনিত হচ্ছে বলে সাংবাদিক দয়ানন্দবাবু জানিয়েছেন। দেখতে পেলাম গোপন সংবাদের ভিত্তিতে আপনাদের তল্লাশি অভিযানে একটি গাড়ি ডিটেন করেছেন, এবং কি ধরনের জিনিস এই গাড়িতে পাওয়া গেছে বা কি পরিমাণে পাওয়া গেছে? অ্যাকচুয়ালি আমাদের কাছে সংবাদ ছিল যে একটা ফোর্ড ভেহিকেল TR04AR0237 এই গাড়িটা কিছু গাঁজা নিয়ে আসছে আগরতলার দিকের থেকে। অ্যাকর্ডিংলি আমরা এখানে নাকা পয়েন্টে আমরা পুলিশ ডিটেল করেছিলাম। আমাদেরকে দেখে গাড়িটা পালিয়ে যাচ্ছিল, এটাকে পিছা করে অগ্নিপাশা ওয়ার্ড নম্বর 2 থেকে আমরা এটাকে আটক করি, কিন্তু ড্রাইভার গাড়িটাকে ফেলে চলে যায়। এই গাড়িটাকে চেকিং করে আমরা এখন পর্যন্ত
78 প্যাকেট আমরা গাঁজা পেয়েছি, আর গাড়ির থেকে দুটো নাম্বার প্লেট পেয়েছি, একটা আসামের এবং ওয়েস্ট বেঙ্গলের। যেটা মনে হচ্ছে এই যে গাঁজাগুলি সেগুলি ত্রিপুরার বাইরে নিয়ে যাওয়ার জন্যই গাড়িটা যাচ্ছিল। গাড়িটা একটা ফোর্ড গাড়ি, দামি গাড়ি। তো এটার ব্যাপারে আমরা পানিসাগর পিএস অলরেডি একটা কেস হয়েছে, ইনভেস্টিগেশন চলছে আর তল্লাশিও চলছে, আশা করি আরো কিছু মালও পাওয়া যেতে পারে। প্রত্যেকটি প্যাকেটে কত পরিমাণে ছিল? প্রায় 500 গ্রাম করে আছে প্রত্যেকটা প্যাকেটে। না, এটা তো গাড়িটাকে ফেলে জঙ্গলের দিকে, আপনারা দেখেছেন জঙ্গলের দিকে গাড়িটাকে ফেলে তারা চলে গেছে। তো স্যার আমরা দেখতে পেলাম আরো দুটি নাম্বার প্লেট ওনার গাড়িতে পাওয়া গিয়েছে। তো আসলে স্যার আপনার কি মনে হয় কি উদ্দেশ্যে নাম্বার প্লেট গুলা মজুত রাখা হয়েছে? আসলে এটা ত্রিপুরাতে যে সময় চলবে তখন ত্রিপুরার নাম্বার, আসামে যে সময় চলবে আসামের নাম্বার, ওয়েস্ট বেঙ্গল যাবে ওয়েস্ট বেঙ্গল নাম্বার, তার জন্য তিনটা নাম্বার প্লেট রেখেছে চিটিং করার জন্য। স্যার অ্যাকচুয়ালি কত বাজার মূল্য হবে এই এই আপনারা যেগুলো গাঁজা সিজ করেছেন? এটা এখন 5,000 টাকা করে আছে না, অফিসিয়াল যে আমাদের কাছে যেটা রেট আছে সেটা হলো 5,000 টাকা পার কিলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।